বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন সুদি ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা? এর উত্তর আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একবার নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, সুদী ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরও অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদি পাবে, সুদি টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে, মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে এটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন, যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদি ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নেবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আলাম। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না, এটার অর্থ কি মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? ভাইরা, এটা মূলত ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতের বিনিময়ে সামান্য সামান্য আপনার মূল্য এটা তোমরা নিও না। তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না, সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময়, অতএব এটার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার স্বার্থের বিনিময়ে আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না। এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? মুফাসসিরে কিরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, ইহুদিদের মধ্যে একটা চরিত্র ছিল, সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখত। একজন পয়সাওয়ালা একটা অন্যায় করেছে, তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি প্রচার আপনার আরোপ হয়, সে পয়সা করি খায়া তারা চুপচাপ থাকতো, তাদের আলেমরা কিছু বলতো না। কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে, পয়সা দিতে পারে না, তার ব্যাপারে আল্লাহর ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করতো। তাহলে আল্লাহর আয়াতকে তারা গোপন করতো বিভিন্ন জায়গায়, সেজন্য আল্লাহ বলেছেন, ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না। আবার অনেক ফাসিরগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে বা পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যে তারা এটা নিতে পারবে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান শরীয়ত এটা হুবহু এক না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেন, সেখানে কিছু স্বতন্ত্র, কিছু বেশ কম, কিছু ভিন্নতা থাকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে দিনের কোনো শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার পর, তীর নেওয়ার পর একজনকে বলেছেন, জাহান্নামের তীর নিয়েছো। এই হাদিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন, কোরআন যারা যারা নির্ধারিত হয়ে গেছে, তাদের একটা ডিউটি হয়ে গেছে, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন। এটা হলো চূড়ান্ত বিধান, সর্বশেষ বিধান, যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে, তাহলে সে পারিশ্রমিক নিতে পারে। এ ব্যাপারে সারা বিশ্বের কোনো মাঝহাবের, মাঝহাবের বাইরে যারা আছেন, কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে আজান, ইমামত, কোরআন শিক্ষা এবং দ্বীন শিক্ষাদান করা, এগুলোর বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে, কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন উনি তো আল্লাহর দিনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন, তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর। একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন বাজারে, পথে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা। ওনারা বললেন, আপনি কই যান? বলে যে বাজারে যাচ্ছে, দোকান খুলবো না।
বলে যে আশ্চর্য একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দোকানদারি করবেন তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কে? তুমি বলছেন আমার সংসার আছে না? তখন ওরা বললেন যে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চলবে, আর আপনার সময়টা পুরোটা আল্লাহর দ্বীনের জন্য ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন। তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন, সকল সাহাবায়ে কেরাম এটি মেনেছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, খোলাফায়ে রাশিদীন থেকেই দ্বীনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে নির্দিষ্ট কয়েকটা, এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায়েজ বা হারাম নয়। কোরআনে ইহুদিদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ এই আখির নবীর উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না। ইহুদির জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসালা একরকম দিত, গরিব আসলে মাসালা আরেক রকম দিত, পয়সা খাইয়া মাসালা ঘুরে দিত, আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো, মানুষকে বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাশতারুবি আয়াতি সামানান কালিলা, দুনিয়ার বিনিময়ে আমার আয়াত বিক্রি করবা না। আল্লাহু আলাম বিশ্বাস। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউসেজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থপূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে, বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গা দাঁড়াইতে হবে সেটাও বুঝেন, এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গা থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন, মোশাবায়া যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় যা ওয়াকফ করছেন এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না, বিশেষ করে শেষের দিকে পড়ে পরে পেছনের দিকে গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী বিক্রম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন, তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন, পরের রাখাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাখাতে কথা বলছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সূরা বাকারার আমানা রাসূল তেলাওয়াত করেছেন আর পরের রাখাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন, এটাতে কোনো অসুবিধা নাই। একই রাখাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন, নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা।